তলবি সভাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে। যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জাদ আলী পুনরায় বহাল থাকে। ওর বিরুদ্ধে যারা অনাস্থা ডেকেছিল তারা সংখ্যাগরিষ্ঠ দেখাতে পারেনি। ১৩ আসন বিশিষ্ট যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত পরপর তিনটি সভায় গড় হাজির থাকার কারণে বিজেপির এক সদস্যের পদ খারিজ হয়। ১২টি আসনের মধ্যে শুক্রবার ব্যালটের মাধ্যমে ভোট হয়, তাতে দুই পক্ষ ৬টি ভোট পায়। পুনর বহাল থাকেন আগের প্রধান। যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সজ্জাদ আলী জানান, বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিরোধীরা। শুক্রবার দলের সভায় ভোটাভুটিতে দুই পক্ষ ৬টি করে ভোট পায়, প্রধান পদে বহাল থাকেন। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। করতে হলো কি বলবেন দলের? আমাদের সেপ্টেম্বর মাসে আমার অনাস্থা দিয়েছিলেন, দীর্ঘ তিন মাস যাবত এই অনাস্থা চললো আমাদের। হ্যাঁ, এখানে দলের বিরুদ্ধে দলের অনাস্থা দেখেছেন। আমরা লোক আমার পাশে আছে, জনগণ পাশে আছে, ভাগ্য আমার পাশে আছে, ভাগ্য আমার সাথে আছে, জিতেছি। আমরা অঞ্চলে আমাদের যে অনাস্থা দেখেছিলেন, বলেছিলেন যে দুর্নীতির সঙ্গে জড়িত, আমরা দুর্নীতির সঙ্গে জড়িত নাই, মেম্বার আমাদের সঙ্গে আছে, বিরুদ্ধে অনাস্থা ডেকেছেন। সম্পূর্ণ এই কার্যক্রমটা উনি হোটেলে আমাদের মেম্বারদের কিছু নিয়ে, দলের মেম্বারদের কিছু নিয়ে, বিরোধীদের কিছু নিয়ে উনি আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছেন। বিরোধী বলতে উনি বিজেপির দুজন মেম্বারকে নিয়ে রেখেছিলেন। কে কে করলেন ষড়যন্ত্রটা, কে করলেন আপনার বিরুদ্ধে? এটা সম্পূর্ণ ষড়যন্ত্রকারী হচ্ছে আমাদের মাননীয় এক্স মিনিস্টার কৃষ্ণনন্দন নারায়ণ চৌধুরী। বলছি, দলকে জানাবেন উনি যে এইভাবে আপনাদের বিরোধিতা করলেন, রাজ্য নেতৃত্বকে বা জেলা নেতৃত্বকে জানাবেন? দলকে জানিয়েছি, দল আমার পাশে ছিল, অনেক চেষ্টা করেছিলেন, তিনি কাউরির কর্ণপাত শুনেন। বলছি, প্রতিভা সিং তো আপনাকে বরাবর সমর্থন করেছে বা নিহার ঘোষ সমর্থন করেছে, কেন মানে আপনার বিরুদ্ধে কৃষ্ণেন্দু গেল? আপনি কি নিহার ঘনিষ্ঠ, নিহার রঞ্জন ঘোষের সাথে সম্পর্ক রাখেন, সেই কারণে বিরুদ্ধে গেল? নিহার রঞ্জন ঘোষ সে সময় মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, তিনি আমাকে সর্বসম্মতিক্রমে, রেজুলেশন রয়েছে সর্বসম্মতিক্রমে, আমাদের যে দলের ১০ জন মেম্বার ছিলেন সর্বসম্মতিক্রমে আমাকে প্রধান নির্বাচিত করেছিলেন। উনি ওনার কনস্টিটুয়েন্সি পরিবর্তন হওয়ার পর আমার বিরুদ্ধে কৃষ্ণনন্দন নারায়ণ চৌধুরী মহাশয় প্রত্যক্ষভাবে সরাসরি তিনি আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। হ্যাঁ, এখানে আমরা দুঃখিত, দলকে জানিয়েছি, দল পাশে ছিল, আমাদের ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের পাশে রয়েছে, আমরা লড়াই করে গেছি, লড়াইয়ের সুফল আমরা পেলাম। ভোটাভুটিতে কি হলো আজকে? ভোটাভুটিতে আমাদের ১২ জন সদস্য ছিলেন, আমাদের সদস্যের সঙ্গে ১৩ জন, ১৩ জনের মধ্যে একজন বিজেপির, উনি মিটিংয়ে হাজির হননি, পরপর তিনটা মিটিংয়ে ওখানে ওনার সদস্যপদ খারিজ হয়েছিলেন। ওনার যে সদস্যপদ খারিজ হয়েছিলেন ওখানেও কৃষ্ণনন্দন নারায়ণ চৌধুরী মহাশয় ওনার পক্ষ থেকে লড়াই করেছেন এসডিও সাহেবের কাছে। হ্যাঁ, এটাও আমরা খুব মর্মাহত, আমরা বুঝতে পারিনি যে তিনি এভাবে কি জন্য আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছেন। ভোটাভুটি হলো, ভোটাভুটিতে ৬-৬ হলো, ড্রো হয়ে হলো, তারপর লটারি হলো, লটারিতে সাজ্জাদ আলী জয় হয়েছে। বলছি যে আপনারা অনাস্থা ডেকেছিলেন প্রধানের বিরুদ্ধে, কেন ডেকেছিলেন অনাস্থা? অনাস্থা তো আর এমনি কেউ ডাকে না, শখ করে, অনেক দুর্নীতি, অনেক কিছু। কি দুর্নীতি ছিল, অভিযোগ কি ছিল আপনার? অনেক ছিল, ১০০ দিনের কাজ বাকি ছিল, সব 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 কাজে ঘাপলা, মেম্বাররাকে প্রায়োরিটি দিত না। বলছি, তা আপনাদের তো পরাজয় হলো, কি বলবেন? আর কি বলবো, পরাজয় মানে পরাজয়। বলছি যে আপনাদের এই যে গোষ্ঠী কন্দলে বারবার কথা উঠে আসছিল যে আপনারা বিজেপিকে বিজেপিকে সাথে নিয়ে আপনারা দেখেছেন, সেই নিয়ে দলের একটা কথা, বিজেপি ভোট দিল তাহলে কি করে গোষ্ঠী করবো? বিজেপি তো ওকে ভোট, সাজ্জাদ আলীকে তো বিজেপি ভোট দিল, বিজেপি আমরা একটা দিয়েছে, সাজ্জাদকে একটা বিজেপি ভোট দিয়েছে।